রেসিপি। নমস্কার বন্ধুরা, ফুড আর্টিস্ট চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। আজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো থোড়ের ঘণ্ট। থোড়ের ঘণ্ট বানানোর জন্য থোড়টা কুচি কুচি করে কেটে নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু কুচি করে কেটে নিয়েছি, ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, রসুন আদা পেস্ট, জিরে ধনে পেস্ট, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে, শুকনো লঙ্কা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। গ্যাস অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো সরিষার তেল। কুচি করে রাখা আলুটা ফ্রাই করে নেব। নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা হালকা লাল লাল হয়ে এসেছে, এরপর স্বাদ মতো লবণ দেব, অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব, কড়াই চাপিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা মাঝে মধ্যে হাফ করে দিয়েছি, দিয়ে দিলাম। জিরে ফোড়ন দিয়ে দিলাম। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এরপর দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ মতো টমেটো কুচি, এরপর দেব রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নেব। ধনে জিরে পেস্ট দিয়ে দেব। এরপর দেব রসুন আদা পেস্ট, ভালো করে মশলাটা কষে নেব। মশলার মধ্যে তেল ছেড়ে গেছে, এরপর দেবো সেদ্ধ করে রাখা থোড়। ভেজে রাখা আলুটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব, অল্প পরিমাণ মতো চিনি দেব, ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এরপর জল দেব। 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকনা খুলে দেখে নেব। এরপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। রেসিপিটি তৈরি হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে আমার ফুড আর্টিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার আপলোড করা সব ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকবেন।